আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্য বা'দাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান طَيِّبًا وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَكَانٍ آخَرَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ يَا أَيُّهَا الرُّسُلُ كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم سمانيت উপস্থিতি আজকের এই দার্সের বিষয়বস্তু হচ্ছে হালাল ও হারাম। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 168 নম্বর আয়াত এবং 172 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আজকের এই দার্স সমাপ্ত করব বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা সমগ্র মানব মণ্ডলকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, জমিনে উৎপাদিত হারাম বস্তু তোমরা ভক্ষণ করো। পৃথিবীতে যে সমস্ত জিনিস মহান রব্বুল আলামিন হালাল করেছেন সে হালাল বস্তু তোমরা ভক্ষণ করো। আল্লাহ তাআলা সমস্ত রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, কুলু মিনা তাইয়্যিবাত। একজন রাসূল না, বহুবচন, রাসূলের বহুবচনের উসুল, সমগ্র রাসূলদেরকে ডেকে বলছেন, কুলু মিনা তাইয়্যিবাত, তোমরা হালাল জিনিস ভক্ষণ করো, হালাল জিনিস তোমরা খাও। নাবীদেরকে বলছেন, রাসূলদেরকে বলছেন আল্লাহ তাআলা। ওয়া আমালু সালিহান, নাবী অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সৎ কাজ করো। নাবীদেরকে বললেন তোমরা হালাল জিনিস খাও এবং তোমরা কি করো, সৎ আমল করো। ইন্নি বিমা তাআমালুনা খাবীর, তোমরা যা করবে আমি তা অবহিত। সূরা বাকারার 172 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ, তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি সে রিজিক হতে তোমরা কি করো, হালাল জিনিস খাও, তোমরা হালাল জিনিস ভক্ষণ করো। এটি হচ্ছে সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। এরপরে বলছেন যে আল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে যে নির্দেশ দিয়েছেন রাসূলদেরকেও তিনি সেই নির্দেশ দিয়েছেন।
সম্মা জাকারা রাজুল ইউতুইলু সাফার, এরপরে এক ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন যে একদা এক ব্যক্তি একটি লম্বা সফর করল, মুসাফির, জাকারা রাজুল ইউতুইলু সাফার, আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে ইয়া রব ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا استجاب لذلك الله رسول صلى الله عليه وسلم বলছেন আল্লাহ তাআলা পবিত্র আর পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। এরপরে এক ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন যে ওই ব্যক্তি লম্বা সফর করেছে, লম্বা সফর করার ফলে তার চুলগুলো উস্কো খুস্কো হয়েছে, এলোমেলো হয়েছে, ধুলায় ধূসরিত হয়ে আছে, আসআসা আকবারা, চুলগুলো হয়েছে উস্কো খুস্কো এবং ধুলায় ধূসরিত। সফর থেকে যে মানুষ যখন ফিরে আসে তখন যে অবস্থা দেখা যায়, ঠিক একজন মুসাফির লম্বা সফর করা পরে সে এসে তার বর্ণ দেওয়া হলো, এরপরে সে কি করল, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে, দুই হাত উত্তোলন করে আসমানের দিকে দুই হাত উত্তোলন করে বলছে ইয়া রব ইয়া রব, সে দোয়া করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, কিন্তু তার খাদ্য হারাম, মাতআমুহু হারাম, খাদ্য খায় হারাম খায়, ওয়া মালবাসুহু হারাম, পোশাক যেটা পরে আছে এটাও হারাম টাকার পোশাক, মাশরাবুহু হারাম, তার পানীয় যেটা পান পানি পান করছে সেটা তার হারাম অর্থ দ্বারা অর্জিত, ওয়া মালবাসুহু হারাম, এবং যে পোশাক পরে আছে সেটাও হারাম টাকার পোশাক, ওয়া গুজিয়া বিল হারাম, আর তার যে বডি তৈরি হয়েছে হারাম খেয়ে বডি তৈরি হয়েছে, ফান্না ইস্তাজাবুল যালিক, তাহলে এই লোকের দোয়া কি করে কবুল হবে। এখানে উল্লেখ্য যে মুসাফিরের কথা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, কারণ অন্য একটি হাদিস আছে যে আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া কবুল করে থাকেন, তার মধ্যে দাওয়াতু মুসাফির, মুসাফিরের দোয়া কাজ করে বলা হয়েছে। এখানে এই জন্য বলা হয়েছে যে মুসাফির যেহেতু দোয়া করছে তারপরে এই দোয়া কেন কবুল হচ্ছে না, একটাই কারণ যে মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকাদিও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা তার বডি তৈরি হয়েছে, তাহলে এই লোকের দোয়া কি করে আল্লাহর দরবারে কবুল হবে। মুসলিমের হাদিস, মিসকাদের হাদিস নম্বর হচ্ছে 2760 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেমন এক যুগ আসবে মানুষের উপরে, এমন এক যুগ আসবে মানুষের উপরে যে লা ইউবালিল মারউ, তখন মানুষ পরোয়া করবে না, মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, কোনটি হালাল আর কোনটি হারাম পার্থক্য না করে যা পাবে তাই খাবে, যেইভাবে হোক অর্থ সংগ্রহ করবে, এটা হালাল পথে না এটা হালাল পথে, সে কি করবে এটা পরোয়া করবে না। এ কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের উপর আসবে এমন একটি যুগ, জামানু লা ইউবালিল মারউ, মানুষ সেটাই পরোয়া করবে না, মা আখাযা মিনহু আমিনাল হালালে আম মিনাল হারামে, কোনটি হালাল আর কোনটি হারাম সেটা বিবেচনা করবে না। এটা বুখারী হাদিস, মিসকাতের হাদিস নম্বর হচ্ছে 2761 নম্বর হাদিস। অন্য একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়ানু ওয়াল হারামু বাইয়ানু ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতু লা ইয়ালামু
يَكْرَهُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ আল্লাহ রাসূল বলছেন যে ফামানিত্তাকা শুবহাত, ফামানিত্তাকা আশুবহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কতগুলো জিনিস আছে যেগুলো সন্দেহযুক্ত, ফামানিত তাকা শুবহাত, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বস্তুকে যে কি করলো পরিত্যাগ করলো, ফাকাত বারা লিদিনিহি ওয়া ইরদিহি, সে তার দিন এবং তার মান সম্মানকে সে কি করলো রক্ষা করলো। সন্দেহযুক্ত জিনিসকে আল্লাহ কি করছেন পরিত্যাগ করতে বলছেন, ফামানিত তাকা শুবহাত, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিসকে যে কি করবে পরিহার করবে পরিত্যাগ করবে সন্দেহযুক্ত জিনিস হতে বেঁচে থাকবে, ফাকাত বারা লিদিনি ওয়া ইরদি, সে তার দিন এবং তার মান সম্মানকে সে কি করলো রক্ষা করলো। ওয়ামান ওয়াকা ফি শুবহাত, আর যে ব্যক্তি এই সন্দেহের মধ্যে থাকলো অর্থাৎ সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ করলো না, ফাকাত ওয়াকা ফিল হারাম, তাহলে সে কি হারামের মধ্যে সে কি বলে পতিত হলো। এটি 2000 এটাও বুখারি হাদিস 2762 নাম্বার তাহকিকুল মিসকাতের হাদিস। আমরা কতগুলো জিনিস আমাদের দেশে যেগুলো প্রচলিত আছে যে জিনিসগুলো এগুলোকে এক শ্রেণীর মানুষ তারা হারাম মনে করে না, তামাক জাতীয় জিনিস, তামাক থেকে যে কোনো বস্তু যদি উৎপাদিত হয় সবগুলি মুস্কের অন্তর্ভুক্ত, নেশাদ দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত, সেটি বিড়িও হতে পারে, সিগারেট হতে পারে, জর্দা হতে পারে, গুড় হতে পারে, অর্থাৎ তামাক থেকে যে জিনিস তৈরি হয়েছে নেশাদ্রব্য জিনিস সবগুলি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদ্রব্য জিনিস হারাম। অন্যকে হাদিসে আল্লাহ রাসূল বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে নেশাদ্রব্য বস্তু কেউ যদি বেশি খায় বা বেশি পান করে তার অল্প হারাম। যেমন কেউ যদি জর্দা বেশি খায় তাহলে তাতে তার মাদকতা আসে, তার অল্প যদি কেউ খায় এক দানা খায় সেটা হারাম। ইবনে মাজাহ হাদিস 3375 থেকে নিয়ে 3393 পর্যন্ত এই মাদক সম্পর্কে নেশাদ্রব্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত আলেমরা এটাকে মাকরু বলে চালিয়ে দেয় মূলত সেটি মাকরু নয়, মাকরু বলে শরীয়তে কোনো জিনিস নেই, কোনো বিধান নেই, মাকরু বলতে হয় হালাল না হয় হারাম আর নয় সন্দেহযুক্ত জিনিস। সন্দেহযুক্ত যদি হয় তাহলে আল্লাহ কি বলছেন এর পরিত্যাগ করতে বলছেন, কোনো ক্রমে জর্দা বিড়ি সিগারেট গুল পাতা তামাকের পাতা গুল কোনো ক্রমে খাওয়া যাবে না। রমজান মাসে যে সমস্ত ভাইরা গুল দিয়ে তাতে ঘুষে এটাও এক প্রকার নেশা, আর সিয়াম নষ্ট হয়ে যাবে, রোজাই নষ্ট হয়ে যাবে, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এটা গেল এক প্রকার হারাম জিনিস। এরপরে যে হারামের কথা এসেছে আত্মসাত, মানুষ আত্মসাত করে, আত্মসাত সম্পর্কে একটি আয়াতই বর্ণিত হয়েছে সূরা আলে ইমরান 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা লিনাবিকিন আইয়া গুল্লা, কোন নাবীর জন্য
আত্মসাৎ করা শোভনীয় নয়। নাবীদেরকে বলছেন যে কোন নাবীদের জন্য আমার কানালে নাবি কে নাইয়া বললা, কোন নাবীর জন্য আত্মসাৎ করা শোভনীয় নয়। অমাইয়া গুল, যে ব্যক্তি আত্মসাৎ করবে ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন উত্থিত হবে সেই আত্মসাৎকৃত ওই সম্পদ নিয়ে, যেগুলো সে আত্মসাৎ করেছে সেই আত্মসাৎকৃত মাল কিয়ামতের দিন সে কি করে সেখানে উঠবে ওগুলো নিয়ে। সূরা আল ইমরানে কত নম্বর আয়াত বললাম? 161 নম্বর আয়াত। মদ্যপান, রস, মদ ব্যাপক হারে চলছে আমাদের দেশে, নেশাদ্রব্য জিনিস বর্তমানে, যেটাকে ইয়াবা, এখন তো ইয়াবা বলেন, এখন বলে বাবা, হিরোইন, বাবা, এই সমস্ত দ্রব্য যদি কেউ খায় এবং এর ব্যবসার সাথে যারা জড়িত তার এবাদতই কবুল হবে না, তাকে এই হারাম খাওয়ার কারণে, হারাম ব্যবসার কারণে জাহান্নামে তাকে যেতে হবে, জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। যুব সমাজের উদ্দেশ্যে বলছি যে আল্লাহ তাআলা হারাম এবং হালাল নির্ধারণ করে দিয়েছে, হালাল বস্তুর অনুসন্ধান করতে হবে। একজন সাধারণ মানুষ আল্লাহ কিছু মানুষের ভিতরে তাকওয়া সৃষ্টি করেছেন। আপনাদের এই মসজিদে এক সেনাবাহিনী সালাত আদায় করে, এত পরিষ্কার মুত্তাকি আমার ধারণা ছিল না। কালকে আমার সাথে ওখানে বসেছে, বসার পর আমি চিনতে পারি নাই, তো বলছে হুজুর আপনার বক্তব্য শুনি আমি সকরাতে, তো বাড়িঘর কোথায় আপনি করেছেন? তো বলছে বাড়িঘর করতে পারি নাই, তার কারণ আপনি সরকারি চাকরি করেন, লোন নিয়ে তো অনেকেই বাড়িঘর করেছে, বলছে হুজুর এইটাই আমি করতে পারি নাই, কারণ আমি যে সমস্ত ব্যাংকের সাথে জড়িত সেখান থেকে আমার বন্ধু বান্ধব কি হচ্ছে, তারা লোন নিয়ে বাড়ি করেছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করি যে আল্লাহ তুমি আমাকে সুদমুক্ত জীবন যাপন করার আল্লাহ তুমি তৌফিক দান করো, হালাল খেয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর কাছে সেই আর্মি সেনাবাহিনীর সদস্য কত বড় তাকওয়া তার ভিড়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে অন্য মানহাজ পরিত্যাগ করে, সে ছিল একজন মরিদ, পরিত্যাগ করে এই সঠিক দিন অনুসন্ধানের জন্য সে আমাদের এই সমস্ত মসজিদগুলোতে সে সালাত আদায় করে, এবং বলছে আমি ওই সুদের টাকা নিয়ে, ব্যাংকের টাকা নিয়ে আমি কোনো ক্রমে বাড়িঘর করব না। দেখুন একজন জেনারেল মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, আল্লাহ তাআলা তার ভিতরে কত বড় তাকওয়া আল্লাহ তাকে দিয়েছেন। সে ভাই জন্য দোয়া করেছি আল্লাহ সে যে উদ্দেশ্যে যে যে সাত ব্যক্তি যে আরশের, আল্লাহর আরশের ছায়া লাভ করবে, যেদিন কোনোদিন ছায়া থাকবে না আল্লাহর, আল্লাহ রাসূলের এটা আল্লাহ তাআলার ছায়া ব্যতিরেকে, সব বন নাসা ফি ইবাদাত রব্বিহি, ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদত তার জীবনটাকে কাটিয়ে দিয়েছে, হারাম জিনিস থেকে সে দূরে থাকে, ভয় করে, তো সেই সমস্ত যুবকদের জন্য আমরাও দোয়া করব যে যারা মাদকতার সাথে যারা জড়িত, নেশার মধ্যে যারা নিমজ্জিত, সেই সমস্ত যুবকদেরকে আমরা আহ্বান করছি তোমরা ফিরে আসো আল্লাহর পথে, তোমরা ফিরে আসো, তৌবা করো আল্লাহর নিকটে, নিশ্চয় তিনি তৌবা কবুলকারী, আল্লাহর নিকটে তুমি তৌবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাও আল্লাহর কাছে, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মদ পান অহরহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুদমিরুল খামরে কাআবিদে ওয়াসানিন, কাআবিদে ওয়াসানিন, মদ্যপানকারী তার দৃষ্টিতে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে দে মূর্তি পূজকের ন্যায় সে অপরাধী। তাহলে মদ্যপানকারী যে মদ পান করে তার দৃষ্টিতে দেওয়া হচ্ছে কাআবিদে ওয়াসানিন, মূর্তি পূজকের পাপের ন্যায় অপরাধীর ন্যায় সেই মদ্যপানকারীকে সে অপরাধী। সুবহানাল্লাহ, কঠিন একটি হাদিস, কঠিন একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেশাদ্রব্য
মদ, তারপরে জুয়া, লটারি, এই জাতীয় হারাম জিনিস হতে যুবকদেরকে সতর্ক করে দিচ্ছেন। এবং আরেকটি অন্যায় যেটা আমাদের মাঝে আছে সেটি হচ্ছে যে পিতা তার সন্তানদেরকে ভালো ভালো জায়গাগুলি দিয়ে দিচ্ছে, কন্যাকে সে কি করতেছে, যেগুলো জমি ভালো নয় বিলে যেগুলো জমি সেই জমিগুলো মেয়েদেরকে দিচ্ছে। এ কিন্তু আল্লাহর নিকটে পাকড়া হবে, ইন্নাবাদ সরব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও কিন্তু কঠিন পাকড়া। ওটাও তোমার সন্তান, এটাও তোমার সন্তান, ছেলে যেমন সন্তান মেয়েও সেই রূপ সন্তান। ছেলেকে ভালো জমি দিলে মেয়েকেও ভালো জমি দিতে হবে, ছেলেকে বাড়িতে শহরে বাড়ি করে দিলে মেয়েকেও বাড়ি দিতে হবে, তার অংশ দিতে হবে। মেয়ে তো এমনি অর্ধেক পাবে ছেলের, মেয়ে তো এমনি অর্ধেক পাবে, তারপরে তারপরে জুলুম করা হচ্ছে। আমরা জমি নিয়ে গন্ডগোল করি, আইন নিয়ে বিশেষ করে জমির সীমানা নিয়ে আমরা কি করি, গন্ডগোল করি। সামান্য জমি নেওয়ার জন্য কেউ যদি, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি অন্যায়ভাবে যদি কাউরির এক বিগত জমি যদি অন্যায়ভাবে যদি গ্রাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনুন কি বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইতাওয়াকু ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিগত জমি সে গ্রাস করেছে, কিয়ামতের দিন সাত তবক জমিন, সাতটি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। কেউ যদি হাফ হাফ এক বিঘত জমি যদি অন্যায়ভাবে যদি কেউ গ্রাস করে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। বুখারী মুসলিমের হাদিস, মিসকাত নাম্বার হচ্ছে 2938 নাম্বার হাদিস। জমি জবরদখল করলে তার শাস্তি হবে কিয়ামতের দিন, হাফ হাতের পরিবর্তে সাত তবক জমিন, সাতটি জমিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আপনারা পিতা হয়েছেন, সন্তান আছে, আপনি আপনার পিতা হবেন, আপনার পিতা বৃদ্ধ পিতা, আপনার খেদমতের দরকার আছে, পিতা মাতার নির্দেশ মানতে হবে, যদি সেটি অন্যায় যদি নির্দেশ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে প্রবেশ করবে না অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কাম্মার, জুয়াড়ি জান্নাতে প্রবেশ করবে না, জুয়াড়ি যারা তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলছেন যারা লটারিতে অংশগ্রহণ করে, আল্লাহ রাসূল বলছেন যে তারা জান্নাতে যাবে না, সেটাও এক প্রকার জুয়া। ওয়ালা মান্নান, খোটা দানকারী জান্নাতে যাবে না, আপনি একজনকে দান করেছেন তাকে আপনি খোটা দিতে পারবেন না, খোটা দানকারীও জান্নাতে যেতে পারবে না। ওয়ালা মুদমিনু খামরিন, মদ্যপায়ী যেটা আগে বললাম, তারগিব সে তারগিব 3381 নম্বর হাদিস। শহীদ তারগিব ও তারহিব নামে একটি বই আছে, যেটি আমার সিনেসপর আব্দুল্লাহ আল কাফি মাদানী বইটি অনুবাদ করেছে বাংলায়। শুধু হাদিস, ভালো কাজের প্রতি আগ্রহ এবং অন্যায় কাজ হতে কি করা, বেঁচে থাকার জন্য যে হাদিসগুলো সে সংগ্রহ করে, তারহিব মানে ভয় ভীতি প্রদর্শনকারী হাদিস, যেগুলো উভয় হাদিস কি করছে, একত্রিত করেছে, সেই বইটি ওয়াহিদিয়া ইসলামের লাইব্রেরি আমাদের রানীবাজার মাদ্রাসা রাজশাহী দুইটি শাখাতে বইটি পাওয়া যায়। এই বইটি আপনারা সংগ্রহ করবেন। সেই হাদিস থেকে বললাম যে লা ইয়াদখুলু জান্নাতা আকুন, ওয়ালা কাম্মার, ওয়ালা মান্নান, ওয়ালা মুদমিনু খামরিন। এই হাদিসটি সহিহ তারগিব ও তারহিবে পাবেন, 3381 নম্বর হাদিস।
আকওয়াম ইস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ। আল্লাহর রাসূল বলছেন যে লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, এমন একটি গোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, ওয়াল হারির যারা রেশম পোশাককে যারা হালাল মনে করবে, পুরুষ যারা, নারীদের জন্য তো রেশম পোশাক পরিধান করা জায়েজ, পুরুষেরা ওই ক্ষেত্রে পারবে যদি দেখা যায় যে তার চর্মরোগ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই ব্যক্তিকে রেশম কাপড় পরিধান করার কি করেছেন, অনুমতি দিয়েছেন। তাছাড়া পুরুষেরা কোনো ক্রমেই রেশম এবং স্বর্ণের আংটি হোক, চেন হোক বা অন্য কিছু হোক, যেমন বিয়ে শাদিতে ছেলেদেরকে কি করে দেখতে সে আংটি প্রদান করে, কোনো ক্রমেই তুমি একজন যুবক কোনো ক্রমেই তুমি আংটি গ্রহণ করবে না। স্বর্ণের জিনিস ব্যবহার করা তোমার জন্য হারাম, খনিকের জন্য যদি হয় তাও তোমার হাতে তুমি আংটি পরতে পারবে না, এ হাদিসের আওতাভুক্ত হয়ে যাবে তুমি। আল্লাহ রাসূল বলছেন হাযানি হারামানি আলা যুকরি উম্মতি হিল্লুন লিইনাসিহিম, আল্লাহ রাসূল বলছেন এই দুইটি বস্তু, একটি হচ্ছে হারির, একটা হচ্ছে রেশম, একটি হচ্ছে স্বর্ণ, এটা আমার উম্মতের পুরুষদের জন্য এটা হারাম করা হয়েছে, নারীদের জন্য এটাকে হালাল করা হয়েছে। অতএব তোমাকে বলছে যুবক তুমি শোনো, তুমি পশ্চিম কালো, তুমি একজন মুমিন, তুমি একজন যুবক, তুমি এই সমাজের একজন শক্তিশালী যুবক, তুমি একজন মুমিন, তুমি একজন মুত্তাকি, তুমি একজন পরহেজগার, আরশের ছায়া তলে তুমি স্থান পাবে, তুমি ক্রমক্রমে শ্বশুরের পক্ষ থেকে কোনোক্রমে তুমি আংটি গ্রহণ করবে না, স্বর্ণের চেন ব্যবহার করবে না কোনোক্রমে। যারা বলে যে সফরে স্বর্ণ নেওয়া যায়, এ কথাও ঠিক নয়। স্বর্ণের যেটা ব্যাপার এসেছে, যে অনুমতি এসেছে, যদি আপনার দাঁত ভেঙে যায় তাহলে দাঁতের কিছু অংশ স্বর্ণ দ্বারা আপনি সেটাকে মেরামত করতে পারবেন, এতটুকু অনুমতি রয়েছে, এর বাইরে নয়। তোমাকে বলছে যুবক শোনো, তুমি কোনো ক্রমে তুমি চেন হোক, আংটি হোক, স্বর্ণের জিনিস তুমি ব্যবহার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরমভাবে কি করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এমন কমের আবির্ভাব ঘটবে সেই কম জেনাকে হালাল করে নেবে, রেশমকে হালাল করে নেবে, আর মদকে হালাল মনে করবে, আর বাদ্যযন্ত্র যেটা অহরহ আমাদের সমাজে ঘটছে। আপনাদেরকে বলছি, আপনারা দায়িত্বশীল, গান বাজনা কোনো ক্রমে আপনার বাড়ি থেকে উৎখাত করতে হবে, গান বাজনার স্থান আপনি কোনো ক্রমে দেবে না। আপনার ছেলে যদি গান শুনে আপনাকে বাধা দিতে হবে, আপনি গার্জিয়ান, আপনি একজন অভিভাবক, আপনাকে নিষেধ করতে হবে। এখানে আপনার ইমানের পরিচয়, আপনি সালাত আদায় করছেন, আপনার পরিবার ঘুমিয়েছে, অসম্ভব, হাজারো বার যদি আপনি তাহাজ্জুদ পড়েন এই তাহাজ্জুদ আপনার কাজে আসবে না। আপনার সন্তান সন্ততিকে গড়ে তুলতে হবে ইসলামী আদর্শে, তাদেরকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ভয়াবহ হারামের কথা বলছেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলাও আয়াতি নাজিল করেছেন, যেটি আমরা অধিকাংশ মানুষ জড়িত। এর আগেও অংশ বিশেষ আলোচনা করেছিলাম, সুদ যেটি হারাম বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াত এবং 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে তিনি কি করেছেন, হারাম করেছেন। সুদ মিশ্রিত সম্পদ যদি আপনি ভক্ষণ করেন তাহলে আপনার খাদ্য তৈয়ব হবে না, আপনি হারামের মধ্যে নিমজ্জিত আছেন, ফিরে আসতে ভবন থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, না আল্লাহ তাআলা 276 নম্বর সূরা বাকারার অন্য একটি আয়াতে বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন, তার মানে সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ তাআলা কি করবেন, নিশ্চিহ্ন করে দিবেন, শেষ করে দিবেন।
বিল সাদাকাত, আর দানের মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি হবে। দান করলে আপনার সম্পদ বৃদ্ধি হবে, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে দানের মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি হবে, কিন্তু সুদের মাধ্যমে অর্জিত সম্পদ দ্বারা আপনার সম্পদ যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আপনি সাততলা পাঁচতলা বিল্ডিং করেছেন, মুহূর্তের মধ্যে এমন একটি ভূমিকম্প শুরু হয়ে যাবে, আপনার বিল্ডিং এ ফাটল ধরে গেল, শেষ আপনার বিল্ডিং, কেউ ভাড়া থাকবে না। যে আশায় করেছেন আপনি, যে আশা আপনি বিল্ডিং নির্মাণ করেছেন সুদ মিশ্রিত সম্পদ দিয়ে, আল্লাহ তাআলা যে ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আপনার সেই বিল্ডিং কে ধ্বংস করে দিতে পারেন। চিন্তা করতে হবে আপনাকে, যতই শক্তিশালী, যতই আপনি মোটর ওয়াট দিয়ে আর অন্য কিছু দিয়ে আপনি বাড়ি করুন না কেন, আল্লাহর যদি বিরুদ্ধে কিছু করে থাকেন, হারাম তিনি জিনিস দ্বারা যদি আপনি নির্মাণ করে থাকেন, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আপনার সম্পদকে ধ্বংস করে দিবেন। এটা আপনাকে ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর কাছে চাইতে হলে অল্প হলেও হালাল জিনিস আল্লাহর কাছে চাইতে হবে, এবং সেটিকে পরিবার সহ খাওয়ার চেষ্টা করতে হবে। ক্ষণিকের দুনিয়া, আমরা চলে যাব, কয়েকদিনের জিন্দেগি, কোটি কোটি টাকার মালিক আপনি, কবরে যাবেন যাবেন, আপনার খোঁজ আর কেউ নেবে না। যখন আপনি মারা যাবেন তখন আপনাকে তখনই খাট থেকে নামিয়ে দেবে। আমাদের যে যেটা প্রচলিত ভুল প্রথা আছে, যে মানুষ মারা গেছে, একদিন আলোচনা করছি, মানুষ মারা গেছে আর তখনই তাকে খাট বা চৌকি থেকে নিচে নামিয়ে হয়ে গেল আপনার সম্মান মান সম্মান কোটি কোটি টাকা রেখে গেছে আপনার জন্য। আপনার পিতাকে তখন কি করলেন, পালং খাট থেকে মাটিতে সইয়ে দিলেন। এই তো হলো আপনার আমার জিন্দেগি। ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহকে ভয় করুন, হারাম জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে দুইটি আয়াত, আরো আয়াত আছে, এখানে সামান্য দুইটি আয়াত আমি পাঠ করলাম। সূরা বাকারা 275 নম্বর আয়াত এবং 276 নম্বর আয়াত, শুধু দুইটি হাদিস বলে এই বিষয়টিকে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে বলছেন, দুইটি হাদিস বলবো সুদ সম্পর্কে, তার ভয়াবহতা সম্পর্কে, সুদের যে ভয়াবহতা এর সম্পর্কে আপনাদের সম্পর্কে আমি একটি হাদিস বলছি, যে দিরহাম রিবা, দিরহাম রিবা, ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়া ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়াতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক দিরহাম, এক টাকা পরিমাণ যদি কেউ, কোনো ব্যক্তি যদি জেনে শুনে যদি সুদ খায়। আবার বলছি আপনাদেরকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি জেনে শুনে যদি দিরহাম ও রেবা, এক দিরহাম, এক টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে আশাদ্দ মিন 36 জিনিয়াতাম, 36 বার ব্যভিচার করে যে পাপ হবে, এক টাকা পরিমাণ কেউ যদি সুদ খায় তার চেয়েও ভয়াবহ শাস্তি হবে এই এক টাকা সুদ খাওয়ার পরিবর্তে। তাহলে এক টাকা সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়েও মারাত্মক পাপ। সুবহানাল্লাহ। আহমদ হাদিসটি, হাদিসটি সহি মিসকাত হাদিস নম্বর হচ্ছে 28-25, তার মানে 2825 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে আল্লাহর রাসূল বলছেন আর রেবা সাবউনা হুবান, সুদের 70টি স্তর আছে, পাপের স্তর আছে। আইসারুহা, সর্বনিম্ন পাপ যেটা হবে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, যে শব্দটি আল্লাহ রাসূল বলছেন যে সুদের 70টি পাপের স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে যে আইয়ান কেহার রাজুল উম্মাহ, নাউজুবিল্লাহ, কোন ব্যক্তি তার মাকে বিবাহ করে যে পাপটা হবে, মাকে কেউ বিবাহ করে নাকি, নাউজ, জঘন্য একটি উদাহরণ সুদের ভয়াবহতা দেখুন। তাহলে সুদ থেকে যে বীজ বাঁচতে হবে আমাদেরকে, তার এই জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সূরা বাকারার দুইটি আয়াত
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইটি হাদিস। এই হাদিসটি ইবনে মাজায় পাবেন, হাদিস নম্বর হচ্ছে 2826 নম্বর হাদিস। পরিশেষে আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে হারাম বস্তু দ্বারা যদি আপনার সামান্য রক্ত মাংস দিয়ে তৈরি হয়, এই ব্যাপারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইয়া তাবাকনা উজরা কাজে ইন্নাহু লা ইয়ারবুন আহমুন নাবাতা মিন সুহতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোশত হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হবে তার জন্য জাহান্নামেই উপযুক্ত। যে গোশত হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হবে তার জন্য জাহান্নামেই উপযুক্ত। হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন ইয়া কাবুন উজরা ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নার আওলা বিহি। এই হাদিসটি তিরমিজির হাদিস 614 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন ওইভাবে ওই কাবুন উজরার হাদিস, উনি বলছেন ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা, যে কশ্চিন কালো কখনোই জান্নাতে যাবে না ওই গোস্ত ওই লাহাম নাবাতা মিন সুহতিন যেটি হারাম খাদ্য দ্বারা কেচে তৈরি হয়েছে। আসুন আমরা হারামের শেষ নাই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম, যেহেতু হালাল এবং হারাম এই দুইটি বিষয় সাথে সুদ নিতে আলোচনা করি তাহলে অনেক সময়ের ব্যাপার, ঘুষ নিয়ে আলোচনা করে সময়ের ব্যাপার, গান বাজনা যে আলোচনা করে সময়ের ব্যাপার, নারীদের বেপর্দা বিহার নিয়ে আলোচনা করে সময়ের দরকার। সংক্ষিপ্ত আকারে আমাদের সমাজে যেগুলো আছে সেই বিষয়ে আপনাদের সম্মুখে সেই আলোচনাগুলি করলাম, যেগুলো ব্যাপক হারে আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে, গ্রাস করছে, এবং আমাদের পরিবারে যে সমস্ত অশ্লীলতা আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। হে মহারব্বুল আলামিন, তুমি আমাদেরকে এবং আমাদের পরিবারকে সুদ মুক্ত হারাম বস্তু মুক্ত জীবনযাপন করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে মহারব্বুল আলামিন, আমরা যেন মুমিন মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।